ইথিওপিয়া বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি মিলন মেলায় ইথিওপিয়া বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করার দাবি প্রবাসীদের। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমিনুন্নাহার নিশে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইথিওপিয়া শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কর্ণাক রেস্টুরেন্টে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শাহজালাল, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্ব সিলেট পত্রিকার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আদনান চৌধুরী, সহসভাপতি আনারুল ইসলাম মানিক, সহসভাপতি সেলিম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম রাজকুমার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সকল প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ইথিওপিয়ার রাষ্ট্রদূত বরাবর ইথিওপিয়া বহু অবৈধ প্রবাসী আছে, তাদেরকে বৈধ করা সহ ইথিওপিয়া টু বাংলাদেশ ডাইরেক্ট ফ্লাইট চালু করার দাবি জানানো হয়। এছাড়াও ইথিওপিয়া থেকে রেমিটেন্স পাঠানোর বৈধ উপায় না থাকার কারণে অনেক প্রবাসী অবৈধ উপায়ে হুন্ডির মাধ্যমে বাধ্য হয়ে টাকা পাঠায়। অতি শীঘ্রই বৈধ উপায়ে টাকা পাঠানোর ব্যবস্থা করার জন্য দাবি তোলেন তারা। পপুলার বিডি নিউজ, ইথিওপিয়া।